গুরুত্বপূর্ণ খবর। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার পাল্টা সভা, এবার শুভেন্দু অধিকারীর। কাঁথিতে সভা শুভেন্দু অধিকারীর, অভিষেকের পাল্টা সভা বিরোধী দলনেতার। ডিসেম্বরে সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী। আপনাদের জানাই যে কাঁথির মাঠে দাঁড়িয়ে সরাসরি নিশানা করেছিলেন অভিষেক শুভেন্দু অধিকারীকে, এবং এবার নিজের গড়ে অভিষেকের পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা সভা ডিসেম্বরেই, 21 ডিসেম্বর কাঁথিতে সভা করবেন শুভেন্দু অধিকারী। কি পাল্টা জবাব দেন, তার কারণ আপনারা জানেন যে কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভার দিনই ব্যবহার বাড়ে, একই দিনে পাল্টা অভিষেকের ঘরে সভা করেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এবার কাঁথিতেও সভা করবেন অভিষেকের পাল্টা। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় খবর নিয়ে ফোনে রয়েছেন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত প্রীতিশ, এই সভার পরিকল্পনার বিষয়ে কি খবর? দেখো, সামগ্রিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি গত 3 তারিখে কাঁথিতে গিয়ে সভা করেছিলেন, অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে গড়, সেই গড়ে গিয়ে তিনি সভা করে এসেছিলেন। এবার সরাসরি নিজের গড়েই কিন্তু পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা করবেন 21 ডিসেম্বর শুভেন্দু অধিকারী, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং 21 ডিসেম্বর কাঁথিতে রামনগরে তিনি কিন্তু একটি সভা করবেন, এমনটাই এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর। এবং যেটা কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে আরেকটি পাল্টা সভা হোক এবং সেখানে কত জনসংখ্যা হয়, সেখানে কত কর্মী সমর্থকরা আসে, সেটা নিয়ে কিন্তু একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং পাল্টা যেটা দেখতে পাওয়া গেছিল যে গত 3 তারিখে ডায়মন্ড হারবারের সভায় বাধা বিপত্তি কাটিয়ে কোর্টের নির্দেশ অনুযায়ী যে সভা করতে গেছিলেন শুভেন্দু অধিকারী, সেখানে বাধার সম্মুখীন হয়েছিল বিজেপির যারা কর্মী সমর্থকরা, তাদেরকে রাস্তায় মারধর করা হয়েছিল। এখনো পর্যন্ত 56 জনের নামে এফআইআর করা হয়েছে, এবং যাদের নামে এফআইআর করা হয়েছে তারা বিজেপি, প্রত্যেকে বিজেপি কর্মী সমর্থক, এবং তার সঙ্গে সঙ্গে অগ্নিমিত্র পাল, তার নামেও এফআইআর করা হয়েছে। অর্থাৎ অগ্নিমিত্র পাল তিনি কিন্তু হটুগঞ্জে গেছিলেন, যখন হটুগঞ্জে বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন, তখন হটুগঞ্জে গিয়ে তিনি কি অবস্থা, কি পরিস্থিতি রয়েছে সেটা দেখতে গেছিলেন। কিন্তু দেখতে গিয়ে পাল্টা অগ্নিমিত্র পালের নামে কিন্তু কার্যত অভিযোগ দায়ের করা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে এই সমস্ত কিছুর জবাব দেওয়ার জন্য 21 তারিখ কাঁথিতে পাল্টা একটি রাজনৈতিক সভা করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং অবশ্যই যেটা বলা চলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাল্টা সভা, সেই পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারী। ধন্যবাদ প্রীতিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাঁথির সভার পাল্টা কাঁথিতেই সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী আগামী 21 ডিসেম্বর।